কিছুটা কিছুটা মিল পাওয়া যাবে, কিন্তু কিছুটা কিছুটা মিল হবে না দেবশ্রীরায়ের সঙ্গে। কারণ হচ্ছে দেবশ্রীরায় কিন্তু চ্যালেঞ্জ নিতে নাম্বার 1, মানে কেউ যদি চ্যালেঞ্জ করে দেবশ্রীরায় সেটা করে দেখাবে। আর সর্বজয়া হচ্ছে একদম ঘরোয়া, অবশ্যই দেবশ্রীরায় ঘরোয়া, বাড়ির ভেতরে একদমই ঘরোয়া। সে রান্না করে, সে সংসারে সব কিছু সামলায়, সে দায়িত্ব নিতে পারে। এখানেও সর্বজয়া সবার দায়িত্ব নিয়েছে, কিন্তু দেবশ্রী রায়ও দায়িত্ব নেয় কিন্তু অন্যভাবে, আর সর্বজয়া একদম ঘরোয়া বউ হিসেবে দায়িত্ব নেয়। দেবশ্রী রায় যদি দেবশ্রী রায় না হতো অভিনেত্রী, তাহলে ডান্সার হতো, স্টেজ পারফর্মার, আর অ্যাট দ্য সেম টাইম সিঙ্গার হতো। যদি বলো যে দেবশ্রীরা কেন সিঙ্গার হতে চায়, তার কারণ হচ্ছে যে আমার ফ্যামিলিটাই পুরো গান বাজনার ফ্যামিলি, মানে গানের চর্চা মানে ছোটবেলা থেকে নাম্বার 1। আমার মা হচ্ছে শ্যামল মিত্রের ছাত্রী ছিলেন, তার খুব ইচ্ছে ছিল সে একটা ক্যারিয়ার করবে, কিন্তু 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এবং মা একটা স্বপ্ন দেখেছিল যে আমি কিছু করতে পারিনি, আমার প্রত্যেক ছেলে মেয়েকে আমি ট্রেন করব যে যেই ফিল্ডে যাক কিন্তু নাম করুক। তো সেটা একটা আমার মায়ের স্বপ্ন ছিল, মানে এই অভিনেত্রী, এই অভিনেত্রী হওয়া বা ডান্সার হওয়া বা কিছু। আমার দাদা খুব ভালো বাজাতেন, তারপর পরে উনি সাউথের সিনেমাটোগ্রাফার হয়েছিলেন। আমার দিদি খুব ফেমাস সিঙ্গার ছিল, কৃষ্ণা রায়, ও খুব পপুলার ছিল এখানে। আর আমরা তো সবাই জানি ডুমকি ঝুমকি দুই বোন ডান্সার হিসেবে, ডান্সার্স দুজন আমরা দুই বোন ছিলাম, ডুমকি ঝুমকি খুব নাম ছিল আমাদের। এবং মানে সব থেকে ভগবানের আশীর্বাদ হচ্ছে যে যে কোনো বড় জলসা ডুমকি ঝুমকি বা কৃষ্ণা রায় ছাড়া হতো না। কৃষ্ণা রায় ওয়াজ সো পপুলার, এবং আমরা ডুমকি ঝুমকি খুব জনপ্রিয় দুই বোন ডান্সার ছিলাম, এবং বড় বড় শিল্পীর সঙ্গে স্টেজ শেয়ার করেছি আমরা। মানে আর কার নাম বলবো, কার নাম বলবো না, মানে একটা এমন বড় বড় শিল্পীদের সঙ্গে আমরা পারফর্ম করেছি, সেটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হতে পারে না। সেই ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছি, অ্যাট দ্য সেম টাইম গান বাজনা সব সময় আমার বাড়িতে। এবং আমাদের যখন মানে একটু ফ্রি থাকতাম, ভাই বোন মিলে আমরা গানের কুইজ করতাম, কে মিউজিক ডিরেক্টর, কে লিরিসিস্ট, কোন গানটা কে গেয়েছে, এই গানটা কী হয়েছে, মানে এইটা নিয়ে একটা বিরাট আলোচনা। তো সেই জন্যে গান ব্যাপারটা, এবং আমি যে গান গাই মাঝে মাঝে, ধরুন আমরা যখন আড্ডা মারি বন্ধুরা, তখন বলে দেবশ্রী একটা গান গাও বা চুমকি একটা গান গাও, যখন গানটা গাই অনেক সিঙ্গার বলে যে তুমি কি গান শিখেছিলে, আমি বলি না আমি গান কোনদিন শিখিনি, আমি কিন্তু গানটা ভীষণ মন থেকে গাই। এবং সিঙ্গাররা বলে মনে হয় না যে তুমি চর্চা করনি গান, সেই জন্যই গানটা আমার ভীষণ প্রিয়। এবং ফ্রি টাইমে আমি ভীষণ ছোটোবেলা থেকে কিন্তু একটা স্বপ্ন ছিল আমার, মানে বিখ্যাত নৃত্যশিল্পী হব, কিন্তু সেটা হঠাৎ কী যে একটা হলো, দেবশ্রীরা এত অভিনেত্রী হিসেবে নাম হয়ে গেল, তো সেইটা ডিভাইড হয়ে গেল। কিন্তু বাট স্টিল আমি কিন্তু ছাড়িনি, আমি পরে নটরাজ গ্রুপে এ করেছিলাম, একটা গ্রুপ বানিয়েছিলাম নাচে, করেওছি বহু বছর এবং সাকসেসফুলি। গান ছিল সেটা নর্থ বেঙ্গলে শ্যুট হচ্ছিল, পাগলা ঝরা বলে একটা ফল ছিল ওখানে, সেখানে আমার নাচের কোরিওগ্রাফার ছিল। আর এমন একটা এজে আমাকে মানে নাচটা দেখানো হচ্ছিল বা শর্টটা নেওয়া হচ্ছিল, আমি যদি একটু পাটে এদিক ওদিক করি তাহলে সোজা পড়ে গিয়ে মানে শেষ হয়ে যাওয়ার কথা।
প্রচন্ড মনে ভয় ছিল এবং ভাবছিলাম যে এমন একটা প্রফেশনে এসেছি, মানে যে কোনো মুহূর্তে কিছুই হতে পারে, মানে ভগবানের নাম নিয়ে, মানে সেই মুহূর্তটা এমন ভয় লেগেছিল আমার যে কোরিওগ্রাফার ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটা মানতে হবে, পাটা ঠিক করে ফেলতে হবে, অ্যাট দ্য সেম টাইম পা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে একেবারে হড়কে নিচে। তো ফাইনালি মনের জোর নিয়ে, ভগবানের নাম নিয়ে সেই শটটা দিয়েছিলাম আমি। সেই শটটা মানে ভাবছিলাম আর ঈশ্বরকে ডাকছিলাম যেন ওকে হয়। তো সেই শটটা মানে সবাই বলেছিল এটা খুব ডেঞ্জারাস শট, মানে একবারই হবে, তো দেবশ্রী সেইভাবেই নাচো তুমি, সেইভাবে নেচেছিলাম এবং সেইটাকে ওভারকাম করেছিলাম। এবং সেদিন ভেবেছিলাম শুধু আজ নয়, ভবিষ্যতে হয়তো আরও এইরকম টাইপের শট আমাকে দিতে হতে পারে, তো অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সেই রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে হবে। তো সর্বজয়া সেই যেতে ভয় পাচ্ছিল, কিন্তু ফাইনালি ইন্সপায়ার করলো বর, তারপর সে কিছু মনের জোর নিয়ে সে এগিয়ে গেল। এটা একটা সিম্বলিক শটও বটে, জয়া সর্বজয়া এগিয়ে যাও। সব থেকে আনন্দ পাই সত্যি কথা যদি জানতে চান আপনারা, সেটা হলো আমার একটা এনজিও আছে এবং কোনো ক্রিটিক্যাল সারমেয়কে মানে রোগীকে যদি আমরা বাঁচাতে পারি, তার প্রাণটা বাঁচাতে পারি, সে যখন সুস্থ হয় খবরটা পাই, সেই মুহূর্তটা সব থেকে আনন্দের। এবং এই যে কয়েকদিন আগে ইয়াস ঝড় হয়েছিল, তো তার আগে প্রিপারেশন নেওয়া যে কীভাবে ওদেরকে রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে, আমরা একটা টিম কাজ করেছিলাম, তো সেটা আমরা সাকসেসফুল হয়েছিলাম, কোনো প্রাণীকে আমরা মিস করিনি এবং কেউ মরেনি। তো আমরা যে টার্গেট ছিল সেটা আমরা করতে পেরেছিলাম, তো সেটা একটা খুব আনন্দ পেয়েছিলাম। এই ছোটো ছোটো মুহূর্তগুলো ভীষণ আনন্দের, বা অভুক্ত কোনো প্রাণীকে যদি পেট ভরে খাওয়াতে পারি তখন আমি খুব আনন্দ পাই। ফিল্মে তো বহুদিন কাজ করেছে এবং যে ভালোবাসা পেয়েছে মানুষের কাছে, যে আশীর্বাদ পেয়েছে, সত্যি এটা ঈশ্বরের দান। সেটা যদি এখন বলতে বসি সারাটা দিন কেটে যাবে, যে মানুষ কীভাবে রিয়্যাক্ট করে আমার ছবি দেখে, বা আমাকে সামনে দেখে, বা আমাকে পুরো জলসায় দেখে, সেটা সত্যি আশীর্বাদ ছাড়া আর কিছু হতে পারে না। দর্শক এত ভালোবাসে এবং তাদেরই আশীর্বাদে আমার মনে হয় অগণিত অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে সত্যি খুব মানে ভাবি যে এত এত পুরস্কার। এবং আরেকটাও যেটা আমি বলতে চাই, না বলে পারছি না, যে যে পরিচালকদের সঙ্গে আমি কাজ করেছি তাদের কাছে অনেক কিছু শিখেছি, এবং ঈশ্বরের অনেক কৃপা যে অত বড় মানুষদের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, তাদের সঙ্গে থেকেছি, তাদের ট্রেনিং নিয়েছি, তারা ট্রেনিং দিয়েছে। হয়তো অনেকেই ইনস্টিটিউটে অ্যাক্টিং করে, কিন্তু আমার মনে হয় আমি যে বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছি সেটা কিন্তু একটা ইনস্টিটিউশন, সেখানেই কিন্তু অনেক অনেকটা শেখা হয়েছে। সেগুলোই আমার সবসময় থাকবে, অনেকে নেই আজকে অনেক পরিচালক, কিন্তু সবসময় কাজ করতে করতে তাদের কথা ভাবি, যে তারা যে অ্যাডভাইসগুলো দিয়েছিল আমি কিন্তু এখনও সঙ্গে নিয়ে চলব। এবার বলি যে এত বছর পর অ্যাকচুয়ালি বলতে পারেন আমি একটু রাজনৈতিক একটা কাজে 10 বছর এদিকে মন দিতে পারিনি, এবং আমার একটা এনজিও আছে, সব মিলিয়ে এত ব্যস্ততার মধ্যে জীবন কেটেছে। তো হয়তো এটা আমারই ভুল, মাই ফল্ট, যে এটাকে এই অভিনয় ব্যাপারটাকে একটু ছেড়ে এসেছিলাম 10 বছর। আমি এই রাজনৈতিক এবং আমার যে অ্যানিমাল এনজিও অ্যানিমাল ওয়েলফেয়ার সেটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু
আবারও ফিরে এলাম এই সর্বজয়ার, কারণ হচ্ছে অগণিত ফ্যান আমার, সবসময় একটাই কথা বলে, আবার কবে আপনার অভিনয় দেখতে পাবো, উই আর ইগারলি ওয়েটিং ফর ইউ।